প্রিয় বন্ধুরা, কোন কোন সময়ে জল পান করলে বিশেষ উপকার পাওয়া যায়, এটা আজকের বিষয়। জলের অপর নাম জীবন। প্রাকৃতিক আবহাওয়া, মানুষের জীবনযাত্রার ধরন, দৈহিক গঠন ও সুস্থতার উপর নির্ভর করে তার কতটা জল পান করা প্রয়োজন সেটা নির্ধারণ করতে হয়। সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের 4 থেকে 5 লিটার জল পান করা উচিত। ছেলেদের তুলনায় মেয়েদের বেশি জল পান করা উচিত। বাচ্চা, বুড়ো, বয়স্ক সবার জন্য জল একটা অত্যাবশ্যকীয় উপাদান। পেটের কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠকাঠিন্যর জন্য জল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে যদি জল খাওয়া যায় তাহলে কোষ্ঠকাঠিন্যর হাত থেকে রেহাই পাওয়া যায়। কোষ্ঠকাঠিন্যর জন্য পেটে ব্যথা হয়, পায়খানা পরিষ্কার হয় না। এই পায়খানা পরিষ্কার না হওয়ার জন্য শরীরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। তো জল খান, জল খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে। এখন বিষয় যে জল কখন খেতে হবে, খাওয়ার আগে না খাওয়ার পরে। খাবার ঠিক আগে বা খাবার সময় জল পান করা ঠিক নয়, কারণ পাক রসগুলো দ্রবীভূত হয়ে হজমে ব্যাঘাত ঘটায় ও লালা নিঃসরণ প্রক্রিয়া ব্যাহত হয়। খালি পেটে বা খাবার 1 থেকে 2 ঘন্টা পরে জল পান করা স্বাস্থ্যের পক্ষে বিশেষ উপকারী। অনেক সময় মিশে থাকা ব্যাকটেরিয়া ভাইরাস রোগ ছড়ায়, সেক্ষেত্রে সবথেকে ভালো জল ফুটিয়ে বা কপূর কিংবা ফিটকিরি মিশিয়ে জল পান করা। তো খাবার পরে, সবথেকে 2 ঘন্টা পরে যদি জল খাওয়া যায় তাহলে সুস্থ শরীর তৈরি হবে, মজবুত শরীর তৈরি হবে। এই মজবুত শরীর তৈরি করতে গেলে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া প্রয়োজন, কিন্তু তার কিছু নিয়ম মানতে হবে। যেমন খাওয়ার আগেই যদি জল খেয়ে নেওয়া হয় বা খেতে খেতে যদি জল খাওয়া হয় সেক্ষেত্রেও জলের উপকারিতা কমে যায়। কিন্তু সঠিক সময় যদি জল খাওয়া যায় তাহলে সুন্দর সুস্থ শরীর তৈরি হয়। জল খেলে শরীরের গঠন ভালো হয়, স্কিন ভালো হয়। অন্তঃসত্ত্বাদের ক্ষেত্রে বা প্রেগনেন্সির সময় মেয়েদের পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োজন। জল যদি পর্যাপ্ত পরিমাণে খাওয়া যায় সঠিক সময়ে তাহলে বাচ্চা এবং মা দুজনেই সুস্থ থাকে। এই সুস্থতার জন্য নিয়ম মেনে সঠিক সময়ে জল খাওয়া প্রয়োজন। জল খেলে শরীর সুস্থ থাকে, মায়ের এবং বাচ্চা দুজনে। জল খেলে স্কিন ভালো থাকে, শরীর স্কিনে যে তরতাজা ভাব সবসময় বজায় থাকে, রুক্ষ হয় না, সুন্দর হয় শরীর। প্রত্যেকেই চায় নিজেকে সুন্দর করতে, তাই সুন্দর শরীর তৈরি করতে, স্কিনকে তরতাজা করতে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া প্রয়োজন। পর্যাপ্ত পরিমাণে জল খেলে স্কিনের উজ্জ্বলতা অনেক বেড়ে যায়। নিয়ম মেনে জল খেতে হবে প্রতিদিন অন্তত 4 থেকে 5 লিটার। ডাবের মধ্যে জল থাকে, এই ডাবের জল অত্যন্ত পুষ্টিকর। ডাব বা কচি নারকেলের জল পানীয় হিসেবে গ্রহণ করলে তেষ্টা তো মেটেই ও তৃপ্তি পাওয়া যায়। ডাবের মতো পুষ্টিকর পানীয় পৃথিবীতে আর নেই। কচি ডাবের থেকে সুপুষ্ট ডাব বেশি উপকারী। এই গরমের হাত থেকে রেহাই পেতে প্রতিদিন যদি 1টি করে ডাব খাওয়া যায় শরীর সুস্থ হবে, মজবুত হবে এবং রোগ মুক্তি হবে।